আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটি সালাদ শেয়ার করব। সবচেয়ে মজা যেভাবে লাগে সেভাবে আজকে আপনাদের আমি সালাদটা বানিয়ে দেখাবো। এখানে আমি টমেটোগুলো, তিনটা টমেটো নিয়েছি, এই যে এভাবে কুচি কুচি করে নিয়েছি, চারটা কাঁচামরিচ নিয়েছি কুচি করে, দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে, সাধারণত লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে আর পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মেখে নিতে হবে চটকে চটকে। এখন আমি টমেটো কুচিগুলো নিয়ে নিব। আমি যেভাবে সালাদটা বানাই দিয়েছি এভাবে আপনারা বাসায় বানায় অবশ্যই খাইবেন আপুরা ভাইয়ারা। এভাবে সালাদ বানায় আপনি ভাতের সাথেও খেতে পারেন, সব কিছুর সাথে খাওয়া যায় সালাদ। টমেটোর সালাদ অনেক মজাদার একটি সালাদ। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরষের তেলটা দিলে সালাদটা আরো বেশি মজা হয়, এই জন্য আমি সরষের তেলটা দিয়েছি। অনেক সময় আছে ভাত খেতে ইচ্ছা করে না, তখন আপনার এই সালাদ বানিয়ে ভাতের সাথে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখেন কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আপুরা ভাইয়ারা দেখেন কত সুন্দর আমি সালাদরা বানিয়ে নিয়েছি। আর এই সালাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা লাইক দিবেন। আর আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।